हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने जो नहीं आसामिष एचड़े रेसिपी, ताहले चलून देखनी की कि लागे। एखे हमें एचड़गुलो के केटे नहीं अरहर डाले पेस्ट बनिए नहीं अरहर डाले बड़ा एड करब तरह। और ये लागे फोड़नर जो शुकनो लंका, तेजपाता, जिरे, बड़ो एलाच, छोटो एलाच, अल्प एकटू जायफल, जयत्री, लौंग और एकटू दारचिनी। और एखाने आदा, काचा लंका और टमेटोर पेस्ट बनिए नहीं आलू केटे नहीं जिरे, धने, लंकार गुड़ो और हलुदेर पेस्ट करे लागबे अल्प एकटू घी और गरम मसला। और रान्नाटा आमार सर्षेर तेलेई हबे। ताहले स्टार्ट करा जाक। प्रथमे एचड़गुलोके आमी सिद्ध करे नेब, प्रेसारे एक सीटी मेरे नेब, एक नून और हलुद दिए एक मतो सीटी मेरे नेब। खूब बेशी सेद्ध करब ना, जेहेतु रान्नाटा परेओ हबे, माने सेद्ध करा हबे एचड़गुलो के, तार जोन्नो एकटाई सीटी मारब। हलुद और नून दिए दिए एबारे सेद्ध करे नेब। এখানে আপনারা মটর ডালেরও বড়া করে দিতে পারেন। আমি অরহর ডালের বড়া করেই আজকে রান্নাটা করছি। এই দেখুন, ডালের পেস্টে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো খুব সফট থাকে। এইভাবে একটু সময়ের জন্য ফেটিয়ে নিতে হবে। এরপর বড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো আর রান্নাটা আমি সরষের তেলে করব। তাহলে চলুন বড়াগুলো ভেজে নিই। এভাবে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন নতুন রান্নার আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এই দেখুন, আমাদের এচড়ও সিদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো ভাজা কমপ্লিট। এবারে কড়াইতে কিছু পরিমাণ সরষের তেল নিয়ে নেব, আলুগুলো ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স, তারা আমাকে কিছু সাজেশন দিতে পারেন যে আমি আপনাদের জন্য আরও নতুন কী কী রেসিপি নিয়ে আসব, কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমার সব ভয়েস ক্লিয়ার কিনা বা এডিটিং কোয়ালিটি আরও কীভাবে ইম্প্রুভ করা যায় সেটাও আপনারা সাজেশন দিতে পারেন। আমি ট্রাই করব, চেষ্টা করার, আরও ভালোভাবে নিয়ে আসার ট্রাই করব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আরও কিছু পরিমাণ তেল আর একটু ঘি দিয়ে দেব। ঘি আর তেল গরম হয়ে গেছে, এবারে একে একে সব ফোড়নগুলো দিয়ে এক মিনিটের জন্য ভেজে নেব। এই রান্নাটায় আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, বা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, বা বড়া ছাড়াও আপনারা করতে পারেন, অনেক রকমভাবে করা যায়। আমি যেহেতু নিরামিষভাবে করছি, সম্পূর্ণ মানে পেঁয়াজ রসুন ছাড়া, তাই আমি এখানে অরহর ডালের বড়া অ্যাড করব। ফোড়নগুলো একটু সময়ের জন্য ভেজে নিয়েছে, এবারে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে এক মিনিটের জন্য ভেজে নেব। এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা আর ছোটো একটা আদা নিয়েছি। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে নেব, দিয়ে একবারে কষিয়ে নেব ভালো করে। মশলা
মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে সেদ্ধ করা এঁচুড়গুলো দিয়ে দেব, দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু চিনি অ্যাড করে দেব। কষানো হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দেব। এই রান্নাটিতে অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাহলে রান্নাটি খুব ভালো হবে খেতে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর বড়াগুলো দিয়ে দেব। এখানে যেহেতু আলু আর বড়াগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য আরও কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, চলুন দেখে নিই রান্নাটা কতটুকু পর্যায়ে আসলো। আলু আর এঁচোড় সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।